এর অনেকেরই আছে যাদের কিবোর্ডে বাংলা অক্ষর নাই, তো আমরা কিভাবে বাংলা টাইপিং করব? এর জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, নাম হচ্ছে অভ্র কিবোর্ড। এটা আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন এবং লিখবেন অভ্র কিবোর্ড ফর পিসি, এটা লিখে সার্চ দিতে হবে এবং উপরে এই ওয়েবসাইটে চলে যাবেন। ফ্রি ডাউনলোড ফর পিসি এখানে ক্লিক করে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড কমপ্লিট হলে সঠিকভাবে ইনস্ট্রাকশন অনুযায়ী ইনস্টল করবেন। ইনস্টল কমপ্লিট হয়ে গেল, এখন আপনার অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে, আপনার কি করতে হবে যে কোনো নোটপ্যাডে চলে যাবেন বা আমরা যেখানে বাংলা লিখবেন ওইখানে। তারপর আপনার কিবোর্ডের মাধ্যমে মোবাইলের যে রেডমি কিবোর্ড আছে ঠিক ওইভাবে আপনার কিবোর্ডের কম্পিউটারের বাংলা লিখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।